ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه ومن والاه اما بعد আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালীলান যাবতীয় শুকর حمد ও তারিফ আল্লাহ রাব্বুল জন্য যার বিশেষ মেহেরবানীতে আমরা আজকে ফেসবুক লাইভে আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম এজন্য আমরা পুরি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাইসকল পৃথিবীর যে প্রান্ত থেকেই যে বন্ধুরা আমাদের সঙ্গে ফেসবুক ফেসবুক লাইভে অংশগ্রহণ করছেন আপনাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ সম্মানিত বন্ধুগণ আজকে আমরা একটি বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো কোরআনুল করিম আমাদের জীবন চলার জন্য কোরআনুল কালিম মানলেই কি চলবে নাকি তার সঙ্গে হাদিস মানারও প্রয়োজনীয়তা রয়েছে এ সম্পর্কে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব যেই সম্মানিত ভাই বর্তমান সমাজে আমাকে বিভিন্ন মানুষ প্রশ্ন করছেন অনেক ভাইয়ের প্রশ্নে দেখা যায় তারা বলেন কোরআনুল করিমে যা আছে শুধু আমরা তাই মানব এবং কোরআনের বাহিরে যা আছে তা আমাদের মানার প্রয়োজন নেই আল্লাহ একবার। এইগুলি কথা যে কত ভ্রান্ত এবং বাতিল মহাতাজ আলাদের আকিদা এবং বিশ্বাস সেটা আপনি কল্পনা করতে পারবেন না এজন্য আপনার আমার যা কিছুই জানা দরকার সেটা কোরআন এবং সুননা মোতাবেক জানা দরকার কোরআনুল করিম আল্লাহর বাণী এটা আমল করা এটা মানা সকলের জন্য অপরিহার্য কর্তব্য এবং ফর্জ অনুরূপভাবে নবী করিম সাল্লাহ আলি হাসাল্লামের সুন্না আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে কারণ কোন লোক কোনো লোক যদি বলে আমি শুধু কোরআন মানবো হাদিস মানব না সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে তাতে কোনোই সন্দেহ নেই আপনাকে আমাকে অবশ্যই কোরআনুল করিম এবং সুন্নাতে রসুল সাল্লি ইসলাম উভয়টাই মানতে হবে কারণ অনেক বিষয় কোরআনুল করিম আল্লাহ রবুল্লা আলমী উল্লেখ করেছেন কিন্তু তার বিস্তারিত ব্যাখ্যা নবিয়ে করিম সল্লাহ আলি ইসলাম হাদিসের মাধ্যমে দিয়েছেন কোনো লোক যদি বলেন আমি শুধু কোরআন মানবো হাদিসের ব্যাখ্যা শুনবো না হাদিস মানব না হাদিসে যা পাই সেটা আমার মানার প্রয়োজন নেই তাহলে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে তাতে কোনোই সন্দেহ নেই এই সমস্ত লোককে আপনার তওবা করা দরকার ইসতেক করা দরকার আল্লাহ রবুল্লা আলামনের কাছে ফিরে আসা দরকার যদি তবা ইসতেক না করে তাহলে ওমা আলেই না ইল্লাল বালাগ আমরা শুধু পৌঁছে দেওয়ার মালিক মাত্র সম্মানিত বন্ধুগণ আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে এ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি এই কথাগুলি নবিয়ে করিম সল্লহ ইসলাম তিনি বলে গিয়েছেন তিনি এক হাদিসে বলেছেন যেটা আবু দাউদে একটা হাদিস বর্ণিত রয়েছে মেকদাদ বেন মা আদি তিনি নবী করিম সাল্লি থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে আলাহিতাবাহুমাহ যে আমাকে আল্লাহ রব্বুল আলমিন একটা কিতাব দিয়েছেন যেটা কোরআন করিম মিস মিসলাহু মাহ এবং তার সাথে অনুরূপ আরও কিছু দিয়েছেন আল্লাহ নবী বলতেছেন আলা খ্যাতি। হতে পারে এমন এক সময় কিছু এমন কিছু লোক আসবে যারা তাদের গদির মধ্যে বসে পেট ভরে মানে পেট ভর্তিওয়ালা মানুষ উদর পূর্তি কিছু লোক কিছু ধনর্্যশালী হতে পারে বড় বড় কিছু লোক

এরকম করে বলতেছে লমুল হেমারেল আহলা কুল্লি না সব ওয়ালা লোকতিন আল্লাহ ইসলাম এরকম করে আরও অনেক উদাহরণ দিয়েছেন যা এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যা আল্লাহ নবীলাম বলেছেন যে তারা আপনাদেরকে এই উৎসাহ দান করবে যে কোরআনে যা আসে সেটাই শুধু মানো আর হাদিসে যা আসে এটা মানার প্রয়োজনই তো নেই জালেক এজন্য أبو داود رواه رحم عارك تهدي الله نبيه تسن لا ألفين أحدكم متكئا على أريكته يأتيه الأمر من أمر مما أمرت به أو نهيت عنه فيقول لا ندري ما وجدنا في كتاب الله اتبعنا رواه أبو داود أبو داود أبو رافع رضي الله تعالى عنه تكهت حدث بني طرية رسول الله صلى الله عليه وسلم التسن আমি তোমাদের কাউকে যেন এরূপ না দেখি যে সে তার গতিতে ঠেস দিয়ে বসে থাকবে তার কাছে যখন আমার কোনো আদেশ যাবে একটি আদেশ আমার কোনো আদেশ পৌঁছবে যাতে আমি কোনো আদেশ করেছি অথবা কোনো কাজের নিষেধ করেছি তখন সে বলবে আমি এইগুলো কিছু বুঝি না এগুলো কিছু জানি না লা লাগুলো কিছু আমি জানি না মা না ফি কিতাবিল্লাহ তো বা আল্লাহর কেতাবে যদি থাকে তাই আমরা মানবো নাউজিবুল্লাহমিলজি আল্লাহ নবীসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছেন যে এরকম কিছু মানুষ আসবে তা মোয়াত জেলাদের মধ্যে ওইরকম অনেক কিছু মানুষ আছে বর্তমান আহলুল কোরআন নামে কিছু মানুষ বের হয়েছে যে আমরা শুধু কোরআন মানব হাদিস মানব না শুধু কোরআনেই আমরা আমল করব হাদিস আমাদের প্রয়োজন নাই হাদিস আমাদের দরকার নেই এজন্য এই সমস্ত লোকদের সম্পর্কে এই রসইলুল্লাহ সাল্লি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছেন

আবু আনহু তিনি বলেন যে রসুল্লাহ আলী হাম তিনি ইরশাদ করেছেন যে আমানত দাড়ি আসমান থেকে এই কোরআন তিনি মানুষের অন্তরে অবতীর্ণ করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ আসমানের আমানতদারী যিনি জেবুল আল আল্লাহ তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর মানুষের অন্তরে অর্থাৎ রসুল্লাহাম অন্তরে এই কোরআন নাজিল করেছেন আর এই কোরআন অবতীর্ণ হয়েছে আসমান থেকে লোকেরা কোরআন পড়েছে এবং সুন্না এর মাধ্যমে এই কোরআনকে বোঝেছে কারণ রসুল্লাহ অনেক আয়াত কোরআনুল করিমে অবতীর্ণ করেছেন এটা বোঝার ক্ষেত্রে অবশ্যই হাদিসের প্রয়োজন হয়েছে যেমন দু একটি উদাহরণ দেয় কোরআনুল করিমে একটি আয়াতে আল্লাহ রব আল বলছেন আল্লাহ রব আলমের বলছেন যারা আনে এবং ইমানের সঙ্গে জুলুমকে সংমিশ্রণ করে না তারাই নিরাপত্তা লাভ করবে এই আয়াত যখন নাজিল হল তখন সাহবায়ক রাম আল্লাহ নবী সাল্লাহলামকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ও করলেন্লাহ নাফসা আমাদের মধ্যে কে আছে এমন ব্যক্তি যে নিজের নিজের জীবনের উপর জুলুম করে না তাহলে আল্লাহ নবী নবীকা তোমরা যেটা ভাবতেছো সেটা নয় বরং ইন্নামা হুয়া শির্ক বরং এখানে জুলুম মানে হলো শির্ক আলা তাসমাউ তোমরা কি আলম তাসমাউ মা ক্বালা লুকমান লি আবি তোমরা কি ওই কথা শুনো নাই যেই কথা লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন কি বলেছিলেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না ইন্নাশ শিরকা লা যুলমুন আজিম নিশ্চয়ই সেরে গল বড় জুলুম তাহলে দেখেন কোরআনুল করিম আল্লাহরবুল আলমিন এখানে বললেন তোমরা ইমানের সঙ্গে জুলুম মিশ্রণ করবে না তার মানে কি এই জুলুমের ব্যাখ্যা কি কে জেনেছেন রসুলুল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন হ্যাঁ তিরভিতিতে হাদিস বর্ণিত রয়েছে এবং আমরা স্পষ্টভাবে এখান থেকে বুঝতে পারলাম যে অবশ্যই আমাদের হাদিসের প্রয়োজনীয়তা রয়েছে দেখুন সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন একটা আয়াত সেটা হলো উজু শিক্ষা দিয়েছেন কীভাবে উজু করতে হয় কিন্তু এর বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন কে রসুল্লাহ সাল আলী হাসলাম কীভাবে উজু করতে হবে কোন নিয়মে উজু করতে হবে আল্লাহ তো বলছেন ফকসুলি উজু হাকুম সে হারামণ্ডলি ধো ও এই দিয়াকুমিলাল মারাফেক দুই হাত পর্যন্ত বের উসিকুম মাথা মোসেও করো ও আর জুলা কুমিল্লাল কেবেন দুই পা গিরাসহ মসে করো কিন্তু আমরা উজু করার নিয়মে কী করি প্রথমে অন্তরে নিয়ত করে বিসমিল্লাহ বলে হাতের কবজি ধুইত ধৌত করতে হয় এরপরে কুলি করতে হয় নাকি পানি দিতে হয় এরপরে সেহেরা মন্ডিলে ধুইতে হয় তারপরে ডান হাত এরপরে বাম হাত এরপরে সম্পূর্ণ মাথা মশে করতে হয় সাথে কান মশে করতে হয় এরপরে ডান পা এরপরে বাম পা আবার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কমপক্ষে একবার করে অথবা অতিরিক্ত তিনবার করে ধুইতে হয় এই যে নিয়মটা শিক্ষা দিলেন কে রসইলুল্লাহ সাল্লু আলাম এই নিয়ম তো হাদিসের রয়েছে কিন্তু কোরআন তো নেই এখন কেউ যদি বলে না আমি শুধু কোরআন মানবো হাদিস মানবো না তাহলে তো সে মনের ইচ্ছা মোতাবেক আপন ইচ্ছা মোতাবেক সে উজু করবে আর সেটাই হবে নবী করিম ইসলামের বিরোধিতা করা সম্মানিত বন্ধুগান এরকম আরও অনেক উদাহরণ রয়েছে যেমন রসুল্লাহ সাল আলী হাসলাম তিনি রমজান মাসে ওই সমস্ত লোক তারা রোজা কাজা করতে পারে কারা যারা ফামান ক্যানা মিনকুম মারিদন তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সবরে থাকবে সে অন্য দিনে এই রোজা পালন করবে কিন্তু এর ব্যাখ্যায় রসিরুল্লাহ আরও শিক্ষা দিলেন হ্যাঁ ওই সমস্ত নারী যারা ঋতুবর্তী হবে তারাও এই অসুস্থতার মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা যুক্ত হবে তারাও এর অন্তর্ভুক্ত হবে তা এই যে আল্লাহ নবী বর্ণনা করে দিলেন এখন কেউ যদি বলে আমি শুধু কোরআন মানবো হাদিস মানবো না তাহলে তো তার সব কিছুই শেষ হয়ে যাবে ভ্যানিস হয়ে যাবে সম্মানিত বন্ধুগান এজন্য অনুরোধ করব আসুন আমরা কোরআন এবং সুন্না দুটোই মানার চেষ্টা করব শুধু একটা মানলেই হবে না কেউ যদি বলে আমি শুধু কোরআন মানব হাদিস মানবো না তাহলে তার ইমানেই শেষ হয়ে যাবে সম্মানিত বন্ধুগান কোরআন এবং হাদিস দুটি মানতে হবে আল্লাহনবী সাল্লাম অসংখ্য অগণিত কোরআনুল করিমের অসংখ্য অগণিত আয়াত রয়েছে আল্লাহ নবীর কথা বলার জন্য যেমন সাত সরি সুরা হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলম বলছেন হু ফান্তহু তোমাদের রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের রসুল নিষেধ করে তা থেকে তোমরা দূরে থাকো তা থেকে তাকে তোমরা বর্জন করো তাহলে রাসুল সাল্লাম যা দেয় তা আমরা এদের গ্রহণ করতে হবে যা তিনি নিষেধ করেন তা বর্জন করতে হবে এরকম কোরআনের অনেক আয়াত রয়েছে যেইগুলিতে হাদিসকে মানতে উৎসাহ দেওয়া হয়েছে যেমন আল্লাহর নবী সাল যেমন আল্লাহ রব্বুল আলমিন আরেকটি আয়াতে বলতেছেন আল্লাহ

অর্থাৎ যদি কেউ এত কিছু শোনার পরেও না মানে তাহলে এর প্রতিদান এর যে কুফল তাকেই সে ভোগ করতে হবে সম্মানিত বন্ধুগণ এই জন্য আল্লাহ রব আলী বলছেন যে ও ও ওয়া হামুন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তাহলেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওপর রহম নাজিল করা হবে সম্মানিত বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে হলে অবশ্যই কোরআন এবং শূন্য উভয়টাই আপনাকে আমাকে মানতে হবে আর একটি আয়ত্ত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো আনহু এবং তা থেকে মুখ ফিরিয়ে নিও না তোমরা জেনে শোনে এইগুলি শোনার পর আল্লাহর কথা শোনার পর রাসুলের কথা শোনার পর তোমরা নিজেদেরকে এখান থেকে মুখ ফিরিয়ে নিও না অর্থাৎ বিপথে তোমরা যেও না আর এক আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন যে আল্লাহ যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আলম আনুগত্য করলো এজন্য করে আমরা আপনাকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো সম্মানিত ভাইয়েরা শুধু আমরা কোরআন মানব হাদিস মানব না এ কথা কখনো বলা যায়জ না বরং নবী করিম সাল্লিয়া তিনি বিদয় হাজের মাঠে যেই ভাষণটি দিয়ে গিয়েছিলেন সেটা কি তারাক তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো রাসূলের সুন্নাত তোমরা যদি এ দুটি জিনিসকে হাতে দাঁতে মজবুতভাবে করে ধরো লান তাযিল্লু কখনো তোমরা পদচ্যুত হবে না পদভ্রষ্ট হবে না এই জন্য করে আপনার আমার উচিত এই কোরআন এবং সুন্না মোতাবেক আমল করা কারণ সুরা আল ইমরানে আরেকটি আয়তে আল্লাহ বলতেছেন লকদ মন্নাল্লাহ আল আল মিনা আল্লাহ রব্বুল আলামিন দয়া করেছেন সিন মোমিনদের যে ইস বা সফি হিম রসুলা আল্লাহ তাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন মেন আউফুসিহিম তাদের মধ্য থেকে এই রাসুল কি করতেন আল্লাহ বলতেছেন যে ইয়তলু হিম আয়াতি এই রাসুল আল্লাহর আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনান ওই ইউজে কি এবং তাদেরকে পরিচ্ছন্ন করেন গুনা থেকে ওই ও আল্লে মুহম্মুল কিতাব হেকমা এবং তাদেরকে আল্লাহ কিতাব এবং হেকমত শিক্ষা দান করেন কিতাব মানে কোরআন হেকমা যেটা রসুল্লাহ ইসলামের বাণী এইগুলি তিনি শিক্ষা দান করতেছেন ও এন ক্যানুমিন কাবুল হফি দল মুবিন অথচ এর পূর্বে তোমরা স্পষ্ট পদ ভ্রষ্টতার মধ্যে ছিলে কাজে আসুন আমরা এই পথ ভ্রষ্টতার পথকে পরিহার করে রসুল্লাহ ইসলামের সুন্না মোতাবেক আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন আমিন ও সম্মানিত বন্ধুগণ আপনারা প্রতি সোমবার ইনশাআল্লাহ আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমরা আসবো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন যুক্ত থাকেন ইনশাল্লাহ আমরা প্রতি সোমবার আসরের নামাজের পথ সৌদি আরব সময় বিশেষ করে বাংলাদেশে প্রায় রাত আটটার মতো বাজবে এই সময় আমরা লাইভে আসব। আমরা একটু দিনের আলোচনা এক একদিন এক এক টপিক টপিক নিয়ে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাদের এটা কবুল করেন এবং আজকে আপনারা আমাদের এই যে লাইভ অনুষ্ঠানটি হলো এটা বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের বন্ধু মহলে শেয়ার করেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটা আবার নতুন অন্য একটা বিষয় নিয়ে আসবো ওসাল আলিয়া নবীর মোহাম্মদ ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত